আমাদের মনের ভাব, মনের হৃদয় দেয়া, ইচ্ছা করে কি আমরা কিছু করি? রসুলের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা দিয়া আজকে হয়তো দু একটা কথা বলি রসুলের প্রতি মহব্বত করে একটা। আমাদের দেশের কবিরা, নবী প্রেমিক যারা আছে, তারা কত গজল হামনা বলছে, তারা দিনটা স্মরণ করে রাসুলের প্রতি মহব্বত করি। এটা যদি এত বেদাত বলে এত কিছু সরাসরি করেন, তাহলে সমাজ একটা বিশৃঙ্খলা কিন্তু হয়ে যায়। আবার দিনটাকে কেন্দ্র করে বেশি বাড়াবাড়ি না করাটাও আবার উচিত, এটাও আবার উচিত। শৃঙ্খলার মধ্যে থেকে দিনটাকে স্মরণ করে রাসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শ সমাজের মুখে বাস্তবে রূপ দেয়, এটাই হলো কথা। আলহামদুলিল্লাহ, মিলাদুন নবীর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শক্ত সদর করানো হলো, তার বুকটাকে ফাড়া হলো। এরপরে যখন তিনি একটু বড় হলেন, তিনি সমাজের বুকে যুবকরা যেন বিপদগামী তার মধ্যে যেন চলে না যায়, এই জন্য তিনি হেল্পফুল ফজল করলেন। হেল্পফুল ফজল নামে ভ্রাতৃ সঙ্গ তিনি তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। এরপরে বিশাল এই জীবন ব্যবস্থা, জীবনের অবস্থা, কার্যকলাপ, যুদ্ধ বিগ্রহ, কত কিছু। এই মক্কাবাসীরা, আপন জন্মভূমিরা, জন্মহীন মানুষের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ওহী নাজিল যখন হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যখন আয়াত নাজিল হয়ে গেল, এবার শত্রুতা শুরু হয়ে গেল। কাফেররা বলা বলে শুরু করলো, আর বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তুমি কোন ধর্মের উদ্ভাবক তুমি হয়ে গেলা, যে আল্লাহ সারা কোনো এলাহা নাই বলতেছো তোমার প্রতি ওহী নাজিল হয়েছে, তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও আমরা তাই দেবো, যত টাকা চাও তাই দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বরং তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সারা কোনো এলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। যুরকন সুবহানাল্লাহ। এই তো শত্রুতা লেগে গেল, শেষ পর্যন্ত দেশান্তর করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে গাড়ি সুরে তিন দিন, এরপর মদিনাতুল মনোয়ারার দিকে চলে গেলেন। মদিনাবাসীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করলেন, মেহমান করলেন। এবার বাকি জীবনটা তিনি মদিনাতুল মনোয়ারাতে তিনি কাটালেন। মদিনাবাসীরা বলা বলি শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মক্কা শরীফের যখন অবস্থা ভালো হয়ে যাবে, অবস্থা যখন অনুকূলে এসে যাবে, আপনি তো আমাদেরকে ছেড়ে আবার মক্কাতে চলে যাবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আর মক্কাতে যাব না, আমি তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমার জীবনের শেষ থাকাটা এই মদিনাতুল মুনাওয়ারাতেই হবে, আলহামদুলিল্লাহ। ওখানে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকায় আছেন, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই উচ্ছ্বসিত সেই কণ্ঠে দরুদ সালাম পাঠ করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, أشرق البدر علينا, أشرق البدر علينا, কত সুন্দর কথা, طلع البدر علينا من صنيعات البدا, زرق سبحان الله। মদিনা বাসীরা বলা বলে শুরু করলো, সোনার মদিনাতুল মুনাওয়ারাতে সোনার মানুষ আসবে তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্যে, লাইন ধরে মানুষ, কাতার ধরে মানুষ অপেক্ষমান আল্লাহ নবী আল্লাহর বন্ধুর জন্যে। বলা বলি শুরু করে দিল, তলা আল বদরু আলাইনা, তলা আল বদরু আলাইনা, মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা, মাদা লিল্লাহিদা, তলা আল বদরু আলাইনা, যুরকুম সুবহান। তার প্রশংসা আল্লাহর পরে যদিও উপযুক্ত প্রশংসার দাবি হকদার কেউ থাকে, তিনি হলেন আল্লাহর বন্ধু, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তসার, যুরকন সুবহান। এবার সোনার মানুষ মদিনাতে মনোবরাতে আসলেন, যুরকন সুবহান আল্লাহ। আবু আইব আনসারি, আবু আইব আনসারি বাড়িতে তিনি মেহমান হলেন, তার সেই উট ওই বাড়িতে পা গেড়ে গেল, মেহমান হলেন।
কত শত বছর আগে হিমেরি বাদশা বা তবি আত্তবা বাদশা তোব্বা আল হামিরি সে লিখে গেছিল একটা পত্র যুগ পরম্পরায় আবু আইব আনসারি তার বংশ পরম্পরায় ওই চিঠিটা লেখা ছিল বাক্সের মধ্যে রাখছিলেন আল্লাহ তার আশাকে পূরণ করেন যে শেষ নবীর জামানায় শেষ নবী আসবে তার আবির্ভাব হবে তিনি যদি আসেন এই ঘর তৈরি করে গেলাম তিনি আমার ঘরে মেহমান হবেন যেরকম সুবহানাল্লাহ আল্লাহ সেই তবিহিমের তার আশাকে পূরণ করার জন্য আবু আইব আনসারির বাড়িতে সেই উটের পা গেড়ে গেল যেরকম সুবহানাল্লাহ আল্লাহ 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 বুঝতে হবে নবীর আশিক নবীর পাগল কেমন ছিলেন সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার বাড়িতে গেলেন যাওয়ার পরে মেহমান হলেন ওই সাহাবি কী করলেন খেজুর গাছ থেকে কিছু খেজুর খেজুর টেজুর কেটে কেটে আনা এনে দেওয়া শুরু করলেন খেজুর কাটলেন কাঁচা খেজুর পাকা খেজুর ডুল পাকা খেজুর সব খেজুর নিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত খেজুর কাটছো কেন পাকা খেজুর হলেই তো হতো তখন সাহাবি বলেন ইয়া রাসূল আল্লাহে একটা পাকা খেজুর খেতে খেতে যদি আপনার একটা কাঁচা খেজুর খেতে যদি মনে চায় এই জন্য কাঁচা খেজুর আপনার যদি মনে চায় আর একটু কম কম কাঁচা খেজুর খাবেন ওটাও আমি কেটে আনছি বুঝতে হবে এগুলো না ভালো সাহাবি বুঝতে হবে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একজন বাড়িতে মেহমান হয়েছেন মেহমান হয়ে এখন কত খুশি সংবাদ না নবী যার যার যে বাড়িতে মেহমান হয়েছেন খুশির সংবাদ কি না খুশির সংবাদ এখন তার মনটা খুব বেজার হ্যাঁ একটা খাসির গোশত দিয়া দুম্বার গোশত দিয়ে পাকটাক করছেন তারপরে ওনার স্ত্রীরও ভিতরে খবর নিলেন সেও খুব মনটন খুব বেজার ওই সাহাবির মনটা খুব বেজার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মনটা এত বেজার কেন আমি রসুল আসছি তোমাদের বাড়িতে মেহমান হইলাম তোমাদের তোমরা তো খুশি থাকবা কয় রাসূলুল্লাহ আপনি খান শোনার দরকার না কয় না বলো কি হয়েছে তোমাদের আল্লাহ নবীর পিরাফিরিতে ওই সাহাবি পর্দার আল্লাহ থেকে তার স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে অনেক দুঃখের সংবাদ কয় কি দুঃখ আমি আমি আল্লাহর বন্ধু রসুল আসছি তোমাদের বাড়িতে দুঃখ তো থাকার কথা না কয় আমার একটা ছেলে আজকে জব হয়ে গেছে কি করে জব হলো কি হলো কয় আমার আমি আর আমার স্বামী স্ত্রী দুজন মিলে দুম্পাটা যখন জব করছি আমার দুইটা বাচ্চা ছেলে ওইটা জব দেখছে আমরা যখন পাক শাকের মধ্যে ব্যস্ত ছিলাম তখন এক ভাই আরেক ভাইকে ওইটা দেখা আরেকজন আরেকজনকে জব করে ফেলছে এখন আমার ছেলেটা শহীদ হয়ে গেছে কিন্তু আপনি রসুল যেহেতু আমার বাড়িতে মেহমান হয়েছেন আপনার সামনে তো আর কাঁদতে পারি না দুঃখ প্রকাশ করতে পারি না সারা জাহানের বাদশা আমার বাড়িতে আসছেন আমরা তো খুশি কিন্তু আমার ছেলেটার এই অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাইলেন না গেলেন যে চলো যাই কোথায় ছেলে গেছেন যার পরে দেখে যে চাদরটা ঢেকে রাখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে চাদরটা খুলে ফেলো না আমার মনে কষ্ট হয় বাচ্চা ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আল্লাহ তোমার হুকুমে চিন্তা করে দাও তুমি জীবিত করে দাও ওরা আমার আমার সাহাবি আমাকে আদর আপ্যায়ন করেছে আর এক ভাই আরেক ভাইকে জব করেছে বুঝতে পারি না হে আল্লাহ জানের মালিক তো তুমি এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ কত বড় মুজেজা জোরে কোন সুবহানাল্লাহ আর রাসূলের কেমন আসে কেমন পাগল ছিল জীবন দিয়া ভালোবাসেন জীবন দিয়ে ভালোবাসতে হবে রক্ত দিয়েই ভালোবাসতে হবে যেখানে জীবন মরণের প্রশ্ন ওখানে রাসূলের মহব্বতের প্রমাণ তখনই মিলে যাবে শত্রু এসে গেছে গাড়ে ছুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ শত্রুর পাগুলি দেখা যায় এখনই তো গর্তের মধ্যে তারা ঢুকে যাবে তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আল্লাহ পাক আশ্বস্ত করলেন লা তাহজান ইন্নাল্লাহ মানা কোনো চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এবার শত্রুটা ঘুরে গেল কবুতর বাসা বানলো কবুতর উড়ে গেল নতুন ডিম দেখা গেল আল্লাহ তার রাসূলকে তার বন্ধুকে এইভাবেই হেফাজত করেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ হিসাবপত্র বুঝতে হবে সাপ পায়ের মধ্যে কামড়াইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে কামড়াইতেছে কামড়াইতে কামড়াইতে বিষের জ্বালা সহ্য করতে পারে না পরিশ্রান্ত হয়ে পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর পার মধ্যে মাথাটা রেখে তিনি ঘুমে এসে গেছেন চোখের গরম পানিগুলি নবীজির গাল মোবারকে পড়া শুরু করছে ঘুম ভেঙে গেল বলতেছেন আবু বকর কাঁদতেছে কেন
বাড়ির কথা সন্তানের কথা মনে পড়ে গেল নাকি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না কেন কয় কেন কাঁদতেছো কেন কি হইছে কয় সর্প দংশনের ব্যথা সহ্য করতে পারি না একটা গর্ত আছে ওটা পা দিয়া সাইফা রাখছে ছোট ছোট গর্তগুলো নিজের জামাগুলো ছিড়া সব রাখছে আর ওই গর্তটা পা দিয়া সাইফা রাখছে আর সাপে তাকে দংশন করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিলেন সর্প দংশন বন্ধ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ শত্রু যদি ঢুইকাই যাইতো তাহলে পরে কেমন করতেন কেমন হইতো আমাদের আল্লাহ পাক বলেন হে নবী বন্ধু আপনার বন্ধুকে বলে দেন পিছন দিক থেকে তাকাও গর্তের পিছন দিক থেকে তাকায় দেখে শত শত নৌকা সব রেডি শত শত ঘোড়া সব রেডি আল্লাহ পাক বলতেছে হে রাসূল গর্তের পিছন দিক থেকে ঢুকে যাবেন আমার রাসূল যদি নৌকায় চড়ে পারি হইতে চায় আমার রাসূল তাই পারি হয়ে যাবে আমার রাসূল যদি ঘোড়া যোগে পারি হইতে চায় ঘোড়া গড়ি প্রস্তুত আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক ভূমির প্রশস্ততা কমিয়ে আনেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন তার কিছুদিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদিজা খাদিজা তোমার সঙ্গে তো আমার জীবনের শেষ দেখা এই দেখা আমি তো চলে যাব মদিনাতে মুনাওয়ারাতে আর তুমি তো এখানে থাকবা আমার তো এখানে থাকা হবে না বিবি খাদিজা তখন কাঁদতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি একা একা কেমনি করে এখানে থাকবো আপনি থাকবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খাদিজা চিন্তা করো না যে যার ভালোবাসার মানুষ আল্লাহ পাক জমিনকে খাপিয়ে দিবেন আমার কাছেই তোমাকে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সমাজের এই জীবন আলোক্য জীবনের হিসাবপত্র বর্ণনা করতে গেলে রাত দিন এটা পৃথিবীর কেউ পারবে না একমাত্র নবী আল্লাহই জানেন তার নবীর ক্ষমতা তার নবীর শান জোরে কোন সুবহানাল নবীর শান তিনি জানেন এই জন্য কবি বলেন ফকির দরবেশ আহুলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে যার মহিমা বুঝিতে পারে যার মহিমা বুঝিতে পারে একশে আল্লাহ তালা মোদের নবী কমলিওয়ালা দেখো আজারো সে আছেন মোদের নবী কমলিওয়ালা ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে নারে একবার তো আল্লাহ তার মহিমা বুঝতে পারেন জোরে কোন আর আল্লাহ বুঝতে পারেন তার মহিমা আমরা কি বুঝার সাধ্য আছে আমরা হলাম মহব্বত প্রেম ভালোবাসা রাসূলের ভালোবাসার মানুষগুলির সাথে ভালোবাসা প্রতিষ্ঠা করা প্রেম নিবেদন করা আর তার সুন্নতের ইত্তেবা করে আত্মার মধ্যে সে লাইটিং আনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন এই পৃথিবীর বুকে মানুষ মহান মাবুদের কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করে আর যা চায় মহান মাবুদ তা কবুল করেন না কিন্তু কবুল করেন পিছনে পূর্ব শর্ত হলো তিনটা জোরে কোন কয়টা এক নম্বর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে হেদায়েত চাবে দ্বিতীয় নম্বর হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মি ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ পড়বে আর আল্লাহর বন্ধুর প্রতি দুরুদ ও সালাম পাঠ করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অসংখ্য আমাদের যে শুকরিয়া দায়ী ভাষা নাই যে মহান মাবুদ আখেরি জামানের নবীর উম্মত হিসেবে আমাদেরকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন আজকের এই আলাপ আলোচনা সংক্ষিপ্ত আলাপ আলোচনাতে যারা একত্রিত হয়েছেন মিলাদ মাহফিলে আপনাদের এখানে তবরকের ব্যবস্থা করা হয়েছে সকলকে সকলেই তবরক কিছু গ্রহণ করে যাবেন
রহমত বরকত হবে আর নবুয়াত রিসালাতের পরে আরেকটা আছে সেটা হলো বেলায়েত বস্তু হবে অনেকে মনে করে পীর ধরা পীর শব্দ কিন্তু হাদিস শিরক কোরআন শিপে নাই আছে কি বেলায়েত আছে কি সাদিকিন আছে কি সলিহিন আলহামদুলিল্লাহ আমিন আছে বিজ্ঞ ব্যক্তি আছে উলামা ইননামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আলেমদের কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাহর ওলিদের কথা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ওলির কথা কোরআনুল কারীমের মধ্যে সাদিক বান্দা ওয়া কুনু মা সাদিকিন জোরে জোরে কম সুবহানাল্লাহ সলেহ বান্দার কথা নেককার মানুষ ভালো মানুষদের সাথী হও সঙ্গী হয়ে যাও জোরে কম সুবহানাল্লাহ ভালো মানুষকে তার একটা আত্মার পরিচয় আছে যার কাছে গেলে মানুষ ভালো হয় তিনি ভালো মানুষ ভালো স্কুল কোনটা যে স্কুলে গেলে ভালো রেজাল্ট করা যায় ভালো গাইড কোনটা যে গাইড ফলো করলে ভালো রেজাল্ট হয় অতএব ভালো ভালো মানুষকে যার কাছে গেলে মানুষ ভালো হয় তাহলে এই এলাকার চেয়ারম্যান যদি হয় তার কাছে গেলে ভালো হয় বসেন তার কাছে আল্লাহ পাক তো বলছেন সাদিক মানুষদের সাথে বন্ধুত্ব হয়ে যাও মেম্বার আছে চেয়ারম্যান আছে এরপর মন্ত্রী আছে মিনিস্টার আছে ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে যারাই আছে পিতা আছে মাতা আছে ভালো মানুষদের সাথে সঙ্গ করেন ভালো মানুষদের সাথে উঠা বসা করেন আপনি আপনার জীবনের পরিবর্তন যদি আসে বোঝা যাবে যে এই মানুষটার মধ্যে কোনো আত্মার জগতের কোনো শক্তি আছে এইবার ও মানুষটার সাথে উঠা বসা করার জন্যে আপনার তো সুন্নতের ইত্তেবা হলো মাথায় টুপি আসলো বিড়ি ছেড়ে দিলেন পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করা শিখলেন ভালোর দিকে যাচ্ছেন এটাই হলো প্রমাণ যে এই মানুষের সাথে বন্ধুত্ব করেছি এই মানুষের ভিতরের আত্মার জগতের শক্তিতে প্রভাবান্বিত আমি হয়েছি বিদায় আমার জীবনের পরিবর্তন আসা শুরু করছে আলহামদুলিল্লাহ এটি হলো কথা পীর আপনি ব্যবহার করেন কেন এটা তো ফার্সি শব্দ এটা হাদিস শরীফে নেই নামা এরপরে কোরআন শরীফে নেই কোরআন শরীফের মধ্যে কি নামাজ আছে যেরকম রোজা আছে তাহলে পরে রোজা নামাজ পড়েন কেন এটা তো ফার্সি শব্দ এটা বলেন কেন অর্থাৎ পীর হলো মুরব্বীজনকে পীর বলা হয় শায়েখরে বলা হয় আপনি শায়েখ ব্যবহার করেন শায়েখ শব্দ আছে এরপরে মুর্শেদ শব্দ কোরআন শরীফের মধ্যে আছে অমাই উদ্দিল ফালান তাজিদালাহ ওয়ালিয়া মুর্শিদা মুর্শিদ আছে যে রাস্তা দেখাইয়া দিবে আলহামদুলিল্লাহ এই সমস্ত ভালো মানুষদের সাথে বসেন যিনি যার মধ্যে লোভ আছে লালসা আছে মানুষকে গিবত করে শেকায়ত করে সিমটি দেয় গিবত এরপরে হিংসা আছে বিদ্বেষ আছে তার কাছে আপনি যাবেন কেন গেলে তো আপনিও হিংসা বিদ্বেষ শিখে যাবেন যিনি দানবীর যার অন্তরাত্মা ভালো মারামারি কাটাকাটি হানাহানি যার মধ্যে নাই নবীর প্রেম যার মধ্যে আছে আল্লাহর ভয় যার মধ্যে কাজ করে ওই ব্যক্তিদের সাথে উঠা বসা করেন আপনিও নবীওয়ালা হইয়া যাবেন জোরে কোন সুবহান এই কাজটা কি তাড়াতাড়ি করার দরকার আছে না নাই রিপেন্ডারি ফর্ম ফর টুমোরো ইট মেবি টু লেট এটা অনেক দেরি হয়ে যাবে একটু কি জ্ঞান আকল খাটাই না আফালাইয়া তাদাব্বারুন আল কোরআন কোরআন থেকে কি শিক্ষা গ্রহণ করি না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন আমি বলেছি সোম্মালি তাকুনু শুয়ুখা চল্লিশের পরে জীবনের ভাটা লাগাইয়া দেব চল্লিশের পরে ভাটা লাগছে কি না দন্ত পরিবে চুল পাকিবে যৌবনে লাইয়া যাবে ভাটি দিনের দিনে খুশিয়া পরিবে রঙিলা দালানের মাটি হারেরি ঘর খানি চামড়ার ছাউনি বন্দে বন্দে জোড়া তাহারে ভিতরে মনোরা পাখি ছুটলে না দেয় ধরা ছুটলে কিন্তু ধরা দিবে না এখনো সময় আছে অল্প সময় আছে সামনে আমাদের সোম্মালিতা কোনো শিওকা চল্লিশের পরে জীবনের ভাটা লেগে আসবে এই সময় হলো এবাদত বন্দী করার সময় কালেমা নামাজ রোজা হজ জাকাত প্রথমে কি নামাজ না কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করতে হবে কলেমা পড়তে হবে কলেমা মুখে থাকলে হবে না কানে কলেমা পৌঁছাইতে হবে মুখে বলবেন কানে শুনবেন কানে শুনলেই ভিতরে কলবের মধ্যে কলেমা ঢুকাইতে হবে কলবের মধ্যে আনতে হবে কলেমা ফাজাকাল ইলমুন নাফিউ আপনারা মিশকাত শরীফে শুনেন কিতাবুল ইলমের মধ্যে আছে এটাই হলো সবচেয়ে উপকারী এলেম আল্লাহর জিকির করি কলমের মধ্যে আলো আসবে কোরআনুল কারিম পাঠ করি কলমের মধ্যে আলো আসবে জোরে কোন সুবহানাল্লাহ আলো যেখানে আসবে অন্ধকার দূর হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ
যেখানে আলো যাবে অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার কি? মানব জীবনের অন্ধকার হলো কাউকে মারা, কাউকে খুন করা, সম্পত্তি দখল করা, স্বামী স্ত্রীর গলা টিপে মারা, চাচা ভাইস্তাকে মারে, ভাইস্তা চাচাকে মারে, ধর্ষণ করে, ধর্ষণের পরে মারে, এগুলো সব হলো মনুষ্য জীবনের হলো আত্মার বিরুদ্ধের কাজগুলি। এগুলো সবই হলো, এগুলো আত্মার বিরুদ্ধের কাজ, এগুলো সবই হলো কালো, সব হলো অন্ধকার। অন্ধকার দূর করতে গেলে আলোর দরকার আছে না নাই? এই দুনিয়ার এই অন্ধকার দূর করার জন্য এই লাইটের ব্যবস্থা করা হয়েছে, দুনিয়ার অন্ধকার দূর। আপনার আত্মার ভিতরে যে অন্ধকার আছে ওই অন্ধকার দূর করতে গেলে লাইট বাতির দরকার আছে না নাই? এই লাইট আলো হলো কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইট হলে কলমের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই কথাগুলি যুগ যুগ ধরে পীর মাশায়েখ বুজুর্গানে দিন আলেম ওলামা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এই দাওয়াতই তো দিচ্ছেন, তবলিগ জামাতের বন্ধুরা সেই দাওয়াতও দিচ্ছেন, তারা দিনের দাওয়াত দেয়, শরীয়তের দাওয়াত দেয়। আমরা আবার পীরের মাশায়েখের জগতে আমরা যারা আছি আমরা কলেমার দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, হজের দাওয়াত দিই, জাকাতের দাওয়াত দিই, আবার বায়াত মরিদ হওয়ার দাওয়াত দিই, আত্মশুদ্ধির দাওয়াত দেয়, কলম পরিশুদ্ধির দাওয়াত দেয়, একটা বেশি দেয়, যেরকম ঠিক কিনা? এটা কি হারাম? في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, অন্তরের মধ্যে গুনার দ্বারা কালো হয়ে গেছে, এইটার চিকিৎসা তারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধি আরো বেশি বাড়াইয়া দেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কলব যদি পরিষ্কার করতে চাও, অন্তর যদি শান্তি প্রাপ্ত করতে চাও, আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআনুল কারীম তেলাওয়াত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে সকালে জিকির করেন, সন্ধ্যায় জিকির করেন। কেন সকাল সন্ধ্যায়? এ ব্যাখ্যা আরো বিস্তৃতি সময় নাই। সকাল সন্ধ্যা জিকির করি বিল গুদুব্বে ওয়াল আসাল বিল আশিয়ে ওয়াল ইশরাক, এরপরে কি আছে কাবলা তুলুশ শামসে ও কাবলা গুরুবিহা, সব জায়গার মধ্যে রয়ে গেছে। এমনকি শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাম ওয়া কউদাম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বসে বসে থাকো, দাঁড়িয়ে থাকো, কাত হয়ে থাকো, আমি আল্লাহর জিকির করো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস চলে আমি আল্লাহর জিকিরের মধ্যে ব্রতী হয়ে যাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই দাওয়াত মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আজকে এখানে আমরা দিয়ে থাকি। নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা, সিরাতুল নবী, আমরা দরুদ সালাম পাঠ করি, রসুল প্রতি মহব্বত করি, প্রেম ভালোবাসা আদর স্নেহ করে আর সুন্নতের ইত্তেবা করে, মেসাক জায়নামাজ পাগড়ি নিয়া একটা সুন্নতের ইত্তেবা করে, বায়াত মরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে এবং সুন্নতের ইত্তেবা করে সেই নবীওয়ালা কাজগুলি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেই রশির বন্ধন লাগাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আশিক বিল্লাহ আশিক রাসুল আগামী জানুয়ারি মাসের 8-9-10 তারিখের বিশ্বস্তমাতে আপনাদের সকলের দাওয়াত, সকলের দাওয়াত, বাকি আলাপ আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মধ্যে অনেক মেহমান আসছেন, আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব আসছেন, মাওলানা আব্দুর রশিদ সাহেব আসছেন, শাইখুল হাদিস সাহেব আসছেন, উনিও কিছু বয়ান আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মিলাদুন্নবী এবং এই সম্পর্কে, সিরাতুন নবী সম্পর্কে, নবীর ইশক, নবীর প্রেম, নবীর জজবা সম্পর্কে কিছু আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়ার পরে আমাদের দেলওয়ার মাওলানা সাহেব আছে, তারপরে যে ওই কই হ্যাঁ আচ্ছা, তারপরে গজল গাবে কই এই গেছে কনে তাজল, তাজল ও গজল গাবে, হামনাথ গজল গাবে নবীকরণ সরপ্রতি, আর দেলওয়ারও গাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। মানিকগঞ্জের দক্ষিণে এটা হলো সিঙ্গার, সিঙ্গার হলো মানিকগঞ্জের হলো রাজধানীটা আলহামদুলিল্লাহ কন, এই পুরা সিঙ্গারের দায় দায়িত্ব আমাদের মিলন মিলন সব আসছেন, আগের এক্স মিনিস্টার, আমরা সবসময় মন্ত্রী কই, মিনিস্টারই কই, কথা খেয়াল করছেন? আল্লাহ পাক যেন আরো বড় বানান, সুস্থ রাখেন, এই তরিকাতের রাস্তা একজন নিবেদিত প্রাণ, আল্লাহ ওই এলাকায় একজন মানুষ সৈনিক আমরা পাইছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়ের কোনো ভাষা নাই। এই দাড়ি রাখেন এই কথাটি, কিন্তু ভিতরে অনেক বড় বড় দাড়ি দেখা যায়,
এই তাতে কি আছে মন দিল অনেক আশেক পাগল রজিদ নবীর জন্য নবীর ইশক নবীর প্রেম আছে এবং অত্যন্ত কাজ খেদমত ওনার পুরো বাড়িটাই আমাকে দিয়ে দিয়েছে তরিকতের কাজ খেদমত করার জন্য আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক আরো সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক স্বাস্থ্যকে বাড়িয়ে দেন ওনার স্ত্রীকে আল্লাহ পাক যেন পূর্ণ সুস্থতা ইনায়াত করেন হায়াত বাড়িয়ে দেন আজকের মিলাদুন নবী মাহফিল এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম আর যা আলাপ আলোচনা হলো সোনার মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ছোট্ট মসজিদ আল্লাহ দোয়া হবে আল্লাহ তুমি কবুল করে না তোমার রাসূল পর্যন্ত তোমার রাসূলের আশেক পাগল দেওয়ানা আমরা হতে চাই নবীর আশেক নবীর দেওয়ানা হতে চাই আর আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে এই সুন্নতের ইত্তেবার কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় নবীর সুন্নতের কথা বায়াতের কথা ছড়িয়ে দিতে হবে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত বরকত তুমি নাজিল করে দাও হাত নামান আমাদের ঢাকা আলিয়ার হেড মন্ত্রিসভা আছেন কিছু কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করে নেন পরবর্তী অধিবেশন আমরা এখন নামাজ পড়ে নিই না অনেকেই তো মসজিদ আসছে আসে জামাতে নামাজের জন্যে হ্যাঁ মসজিদ নামাজে দাঁড়িয়ে গেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কি আমায় সবুরি বাতু সে আওর সবুরে কামু সে আওর বায়াত কি আমায় উপর হাত মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হযরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব কে আই মেরে মাওলা ইস তাওবা আওর ইস বায়াত কবুল ফরমা আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার নবীর আশিক পাগল তুমি পানে দাও আল্লাহ দুরুদ সালাম পাঠ করেছি সোনার মদিনায় মদিনাতে মরমরত আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও আমাদের পিতামাতা যাদের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেল মাওলারে তাদের কবরে রুহের উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও আল্লাহ আমার পিতামাতার রুহের উপরে পৌঁছিয়া দাও আমার মুর্শিদের রুহের উপরে পৌঁছিয়া দাও আল্লাহ আমার আত্মীয় স্বজন মুরব্বির কাম যারা যে যেখানে আছে বাংলার জমিনের বুকে বিভিন্ন জায়গাতে মরিদ মুত্তাকিন সকলকে তুমি কবুল করে নাও এই দিনে সারা বাংলার জমিনের বুকে তোমার বন্ধুর এই দিনকে উদযাপন করে যারা মহব্বত প্রেম ভালোবাসা নিবেদন করলো আল্লাহ তাদের মতো আশিক পাগল আমাদেরকে তুমি বানিয়ে দাও আয়না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের জীবন চরিত্র আমাদের মধ্যে তুমি ইলকা করে দাও আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও আল্লাহ নবী প্রেমিক তুমি বানাইয়া দাও পূর্ণ সুন্নতের ইত্তেবা করার তৌফিক তুমি এনায়েত করে দাও আল্লাহ আজকে ছোট্ট এই মসজিদে যারা একত্রিত হয়েছেন আল্লাহ আশিক পাগল তুমি বানাইয়া দাও আমাদেরকে ভালোবাসি আল্লাহ আমাদের উভয়কে তুমি কবুল করে নাও পর্দা আলে মা বোন যারা আছেন কবুল করে নাও আমার আত্মীয় স্বজন যারা আছেন কবুল করে নাও আল্লাহ যার ওসিলায় আল্লাহ নবী গো তোমারে চিনলাম তোমারে জানলাম ঋণগুলাকে পরিশোধ তুমি করে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও একটা সন্তান দিয়া ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও দুরারোগ্য ব্যাধির মধ্যে যারা আছে সেফায় আছে তুমি দান করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছে মাওলা কবুল করে নাও ওফাবিদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ বাকি লা ইলাহা ইল্লাল্লাহ